তিন টি টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলতে মঙ্গলবার মধ্যরাতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে উড়াল দিয়েছে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে দলের তারকা পেসার তাসকিন আহমেদ জানিয়েছেন, জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জেতা মোটেও সহজ হবে না বাংলাদেশের জন্য। গত বছর জুলাই মাসেই জিম্বাবুয়ের মাটিতে টি টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজে 2-1 ব্যবধানে জিতেছিল টাইগাররা। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচ জেতায় তৃতীয় ম্যাচেও 193 রানের বড় সংগ্রহ দাঁড় করিয়ে কঠিন পরীক্ষা নিয়েছিল স্বাগতিকরা। সেই কথা মনে করিয়ে দিয়ে তাসকিনের ভাষ্য, ভালো ফল আশা করছি, তবে ওদের মাঠে ওদের বিপক্ষে কষ্ট করেই জিততে হয়। এবারে টি টোয়েন্টি সিরিজে নেই বহুল আলোচিত পঞ্চপাণ্ডবের কেউই। এর মধ্যে অবসর নিয়েছেন মাশরাফি বিন মুর্তাজা ও তামিম ইকবাল। ছুটি নিয়েছেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমকে বোর্ডি দিয়েছে বিশ্রাম। একঝাঁক তরুণকে নিয়ে গড়া দলের দায়িত্ব দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানের কাঁধে। ঘরোয়া ক্রিকেটে যেরকম দেখেছি, ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওইরকম ফ্রিকোয়েন্টলি আমরা ভালো ইনিংস দেখছি না বা এক্সপ্লোসিভ ইনিংস দেখছি না। আফিফ কতটা আসলে মাথায় প্ল্যান করছে যে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ দিয়ে আসলে নিজেকে পুশ করার? আমি কখনোই এত বড় করে কখনো ভাবি না যে সামনে কি আছে। আমি জাস্ট প্রেজেন্টটাই ভালো করার চেষ্টা করি, আমার 100% দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা ম্যাচে। এই সিরিজ নিয়ে ভিন্ন কোনো প্ল্যানিং করেছেন যে এইভাবে খেলবেন, যদিও খুব কম সময় ছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরে? সিনিয়র প্লেয়াররা নেই মানে জুনিয়র বা যদি বলি যে আপকামিং স্টার বা আগামী যারা হাল ধরবে টিমে তাদের মধ্যে আপনি একজন আফিফ হোসেন, আপনার প্ল্যানিংটা কি এখানে? সিনিয়ররা নেই, আপনাদের রোলটা কতটুকু ইম্পর্টেন্ট এখানে? আমি প্রথমে বললো, আমি সবসময় প্রেজেন্টটা নিয়ে থাকার চেষ্টা করি। আমার রোলটা বা আমার সব কিছু আমি যাতে বেস্ট এফোর্টটা দিতে পারি, আমার নিজেকে দিন শেষে বলতে পারি আমি আমার 100% দিয়েছি, সেটাতেই বিশ্বাস করি। আচ্ছা, ওভারঅল আসলে প্ল্যানিংটা কি তিন ম্যাচের সিরিজ? গতকাল আমরা 2-1 সিরিজ জিতেছি, যদিও একটা ম্যাচ হেরেছে আর একটা ক্লোজলি জিতেছি, সেই জায়গাটাতে এবার আসলে প্ল্যানটা কি? প্ল্যানিং অবশ্যই জেতার, আমরা চেষ্টা করব এখানে সবগুলো ম্যাচ জেতার। টি ম্যাচ খেলার ওভারঅল এবারের কন্ডিশনটা কেমন দেখছেন প্রথম প্র্যাকটিস সেশনে? কন্ডিশন তো ওভাবে দেখা হয় নাই, আমরা প্র্যাকটিস সেশনে যে উইকেটগুলি পাবো তো ওটার সাথে অ্যাডজাস্ট করার একটা ব্যাপার আছে, তো ওটার পরে বলতে পারবো। Two strips that side.